গুড আফটারনুন ফ্যামিলি, এই জাস্ট আমরা ঘুরু ঘুরু করে হোমস্টেতে ঢুকলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা, আর দেখো চারিদিকটা কিরকম হয়ে রয়েছে। আর এদেরকে দেখো, ঘরে ঢুকেই একদম লেপের তলায় শুয়ে পড়েছে। এমন একটা বাজে ওয়েদার হয়ে গেছে যে একটু বাইরে যে ভালো করে ঘুরবো ঘুরতেও পাচ্ছি না, আর এদিকে স্নোফল হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমরা ঘুরে টুরে আবার ঘরে চলে এসে গল্প করছিলাম, তাই হীরক বলল দেখো দুটো বেজে গেছে, আমাদের হুশই নেই। তো মানে ওয়েদারটা এমন হয়ে গেছে বুঝতেও পারছি না, দুটো বেজে গেছে। তাই হীরক বলল চলো তাড়াতাড়ি করে এখন লাঞ্চটা করে নিই। আর এখানে এসে জানো তো অনেক লোকের সাথে আলাপ হলো, বাঙালি তারা, তারাও আমাদের মতোই ঘুরতে বেড়াতে এসেছে। তো সবাই মিলেই আমরা এখানে গল্প করছিলাম, বেশ সময়টা ভালো কেটে গেল। কিন্তু এখন এই যে দুষ্টুগুলো লেপের তলায় ঢুকেছে, এবার কষ্ট করে বেরিয়ে খেতে হবে। ওই যে এক দুষ্টু ওখানে বসে আছে, চলো চলো খেতে হবে তো, চলে এসো চলে এসো চলে এসো, ওম চলে এসো, হ্যাঁ হুয়া করে লাভ নেই, চলে এসো। ওই যে আগে ওই সে উঠবে, আমি আগে উঠবে, কেমন অবস্থা? ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। অনেক কষ্টে এরা সবাই লেপের তলা থেকে বের হয়েছে, আমি ভাবছি খাওয়ার পরে এদের কি অবস্থা হবে। আর এই যে আমাদের গরম গরম লাঞ্চ চলে এসেছে, আলু সেদ্ধ মাখা রয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু রয়েছে, এখানে বিনস আলুর তরকারি রয়েছে, ডিমের ঝোল আর ডাল। খেয়ে উঠে আমরা আবার এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে, আবার এই ওয়েদারে আমরা পুরো পাগল, কেউ কোথাও নেই, শুধু আমরা ঘরের মধ্যে বসে আছি, আগুন পোয়াচ্ছে সব। হ্যাঁ আমরা একটু এক্সপ্লোর করি অন্ধকারে, ভেবে তো অন্ধকার না, কুয়াশায়, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই তো দুজন আসছে, তিনজন, দুজন, তাও কেউ বেরিয়েছে বাবা, শুধু আমরাই নই। কুয়াশার জন্য কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ এরা এখানকার লোকাল, এরা লোকাল। হ্যাঁ খেয়ে উঠে আরো বেরালাম কেন বলো তো, এই ওয়েদার যদি একবার লেপের তলায় ঢুকে পড়ি না তাহলে আর উঠতে পারবো না আজকে, তার থেকে বরং একটু হাঁটাচলা করি, তাহলে কিন্তু অতটাও ঠান্ডায় কষ্ট হবে না। এখন যে রাস্তাটায় যাচ্ছি এটা কিন্তু আগে আমরা যাইনি, যদিও ওই রাস্তাটা যেতে গেলে আমাদের সকালবেলার রাস্তাটা ধরেই যেতে হবে, মানে হোমস্টে থেকে ডান দিকের রাস্তা ধরে 25 ডিসেম্বর যে এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম সেই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে। আর তোমাদের মনে আছে সকালবেলা দুদিকে রাস্তাটা কিরকম সাদা হয়েছিল, আর এখন দেখো কিরকম হয়ে আছে। আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, আর হ্যাঁ এই রাস্তা দিয়েই কিন্তু টুমলিং যাওয়া যায়। এই যে ওরা ট্রেক করে ফিরছে, আর এখান থেকে টুমলিং এর দূরত্ব কিন্তু 14 কিলোমিটার। সত্যি কথা বলতে আমাদেরও কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানকার সবাই বলল যে বেলার দিকে ওয়েদার খারাপ হয়ে যেতে পারে, তাই জন্য আমাদের যেতে বারণ করলো, তাই আর যাওয়া হলো না। এই যাওয়ার ইচ্ছেটা কিন্তু আমাদের রয়েই গেল, তাই দেখা যাক পরে কোনো সময় প্ল্যান করা যাবে আবার। আর জানো তো এই কুয়াশার মধ্যে দিয়ে হাঁটা, কুয়াশা মানে ঘন কুয়াশা, সামনে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না।
আর পাহাড়ে এই অভিজ্ঞতা আমাদের একদম প্রথম। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা বড় মাঠের কাছে। দেখে তো মনে হচ্ছে বিশাল বড় মাঠ, কিন্তু সামনে কিচ্ছুই দেখতে পাচ্ছি না, তাই বুঝতেও পারছি না। আর ওই দেখো দূর থেকে হীরককে কিরকম একটা লাগছে। ওম বলছে তোমাকে ভাল্লুকের মতো লাগছে, সত্যি? আমি তো ভাল্লু। হ্যাঁ ভাল্লু। হ্যাঁ, কিরকম জায়গাটা? আর এদিকে মাস্ক ছাড়া ছবিও তুলছে না, পুরো কেমন একটা বিদঘুটে লাগছে। ভাল্লু ভাল্লু বিদঘুটেই হয় দেখতে। এখানটা যদি এখন সোমনাথ একটা ওই কম্বল পরে এমনি করে ঘুরে সবাই ভাবে সাদা কম্বল পরে আছে, আর আমার মূর্তিমানরা কিন্তু ঠান্ডায় একদম জমে গেছে। এখানে দিদি বললো যে তোমরা টংলুর রাস্তা ধরে যাও, কিছু দূর পরে দেখবে একটা বেশ সুন্দর ফাঁকা মাঠ আছে। ওয়েদারটা ক্লিয়ার থাকলে বেশ আশেপাশেটা খুব ভালো করে দেখা যায়, মনের মধ্যে বেশ ভালো লাগে একটা। কিন্তু এখন কুয়াশার জন্য এটাই আমরা এনজয় করছি। আর এদিক দিয়ে এসছি, আমার এদিক দিয়ে চলে গেছে তোমরা, কিন্তু এখন কুয়াশার জন্য কোনো কিছু ঠাউর করা যাচ্ছে। এই ওয়েদারে আমাদের কি হাল! আর এদিকে দেখো স্থানীয় লোকেরা কিন্তু তাদের দৈনন্দিন কাজকর্ম এই ঠান্ডায় এই ওয়েদারে করেই যাচ্ছে। আর মাঠের এদিকে একটা স্কুল রয়েছে, হোমস্টের দিদি বলেছিল। আর এই স্কুল কিন্তু ক্লাস 4 অবধি, আর ধোত্রেতে কিন্তু এই একটাই স্কুল। এরপর 5 থেকে পড়তে হলে কেউ দার্জিলিং, কেউ মিরিক, কেউ বা সুখিয়া পুকুরিতে পড়তে চলে যায়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু কুয়াশা, তাই তোমাদেরকে ভালো করে দেখাতেও পাচ্ছি না, আমরাও দেখতে পাচ্ছি না। ওয়েদারটা ক্লিয়ার থাকলে এটা দারুণ ছিল, আর এই রাস্তাটাও দারুণ। ওমের চোখের পাতাটার কি অবস্থা! কি অবস্থা, বরফ পড়ছে! হ্যাঁ দেখো দেখো, কিরে বাবা, চোখের পাতায় বরফ জমেছে। আস্তে আস্তে দেখছি আমাদের সবার চোখের পাতাতেই নয়, গ্লাভসে মাস্কেও বরফ জমছে। আর চোখের পাতায় বিন্দু বিন্দু বরফ জমার ফলে আমাদের একটু অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম আর বাইরে থাকা ঠিক হবে না, এবার হোমস্টের দিকে রওনা হয়ে যাই। হোমস্টেতে কিন্তু ফিরে গেছি আমরা অনেকক্ষণ, আর ফিরেই আমরা বসে পড়েছিলাম আগুনের পাশে, আর আমাদের চলছে এখন জোরদার আড্ডা। আর সকালে বলছিলাম না যে এখানে অনেকের সাথে আলাপ হয়েছে, তো এই ভাই আর তার ফ্যামিলি মানে কাকু আর কাকিমার সাথে আমাদের আলাপ হয়েছে। আর একটু আলাপেই জানো তো মনে হলো আমাদের কত দিনের চেনা, আমরা কিন্তু খুব ক্লোজ হয়ে গেছি। আর এদিকে দেখো তেনজিং ড্রয়িং করছে। তেনজিং হচ্ছে কালকে যে আঙ্কেলের কথা বললাম তার নাতি। ও কিন্তু দার্জিলিং স্কুলে পড়াশোনা করে, উইন্টারের ছুটিতে দাদুর বাড়ি বেড়াতে এসেছে। আর জানো তো এই কাকু আর কাকিমাও কিন্তু আমাদের মতো খুব ঘুরতে ভালোবাসে, তাই নানান রকম বেড়ানোর অভিজ্ঞতার কথা একে অপরের সাথে আমরা শেয়ার করছিলাম। আর আজকে শুধু আমরাই ছিলাম না, হোমস্টের দিদিরাও কিন্তু নানান রকম অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেছে। আর এখানে দেখো হীরক বলছে শুধু আজকে পকোড়া আর কফি দিয়ে গল্প নয়, সাথে একটু কেক হলেও ভালো হয়। তাই হীরক এখন কেক কাটতে বসে গেছে। ক্রিসমাস তো চলে গেছে, সামনে নিউ ইয়ার, তাই সবার সাথে নিউ ইয়ারের আনন্দ ভাগ করে নেওয়া আর কি। আর সত্যি বলতে সবাইকে নিয়ে মজা করার আনন্দটাই কিন্তু একদম আলাদা। কেক খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার একটু বেরোলাম, আর এখন এসেছি তিন মাথার মোড়ে। আর এখানে ছোট ছোট সব ক্যাফে আছে, তো দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এখন কিন্তু সব প্রায় বন্ধ, দেখতেই পাচ্ছ পুরো খালি। আর ঐশী কিন্তু আসেনি, ঐশী এখন তেনজিং এর সাথে খেলছে বল। আজকে সন্ধ্যেটা কেক কফি আর আড্ডা দিয়ে দারুণ কাটলো। আজকের আড্ডাটা কিন্তু আরো অন্যরকম, হোমস্টে সবাই মিলে আড্ডা দিলাম এখানকার দিদিরা। হ্যাঁ, ক্রিসমাস সেলিব্রেশন প্লাস নিউ ইয়ার সেলিব্রেশন সব একসাথে হলো একদম। এখানকার হোমস্টে যারা আছেন দিদিরা বৌদিরা তাদেরকে নিয়ে, এমনকি এখানকার যে যারা এসেছে আমাদের মতো ঘুরতে, তাদের সবার সাথে আজকে খুব ভালো কাটলো।
আমরা ভাবছিলাম কি হবে আজকে সন্ধ্যেটা এরকম ওয়েদার, মাঝে তো একবার একটু বেরিয়েছিলাম এত ঠান্ডা আমরা ঢুকে এসেছি। তারপরে আমাদের জম্পেস গল্প হলো জম্পেস। তারপরে আরেকটা বড় সুবিধা কি হয়েছে বলতো, এখানে প্রথমত নেটওয়ার্ক নেই, ওই জন্য কারোর কিচ্ছু করার নেই, গল্প করা যায় না, আর কোনো অপশন নেই। এমনিও বেড়াতে আসলে অত ফোনের আমরা তো দেখি না, কিন্তু অনেকটা সবার সঙ্গে তো ওইভাবে ইয়ে করা যায় না, কিন্তু এবারে যেহেতু কারোরই কোনো অপশন নেই, তো যেন জমিয়ে আড্ডা মারলাম সবাই মিলে, আর ওই করতে গিয়ে গল্প ঘোরার গল্প নিয়ে, আর ওই করতে গিয়ে আজকে কত দেরি হয়ে গেছে জানো, এখন 10টা বাজে এখন। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই ভাবলাম যে এবারে এইবার লেট হলো আমাদের, না 10টা বাজে, তাই এখন আমরা আবার ডিনার করতে যাচ্ছি। আর ডিনারে আছে চিকেন কারি, মিক্স ভেজ আর গরম গরম খিচুড়ি, আর খিচুড়ির সাথে পাপড়, ঘি, আচার এগুলো তো রয়েছে। কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, তাই আজকে মর্নিং ওয়াক করতে করতেই ভাবলাম ব্লগটা এন্ড করা হোক, কারণ কালকে খাওয়া দাওয়ার পরে সামান্য স্নোফল হয়েছিল, মানে সেই ক্যামেরায় ক্যাপচার না করার মতোই, আর ভালো করে হলেও হয়তো করতে পারতাম না, রাত্রি হয়ে গেছে, কিন্তু একটুখানি হয়েছিল তাই সব ঐশি আর কি, বিশেষ করে খুব এক্সাইটমেন্ট হয়েছিল, কিন্তু সবাই ভেবেছিল আজকে সকালে উঠে খুব ভালো মানে সাদা দেখতে পাবো, যে সাদা হয়ে আছে চারদিক, কিন্তু সে আর হলো না, ওয়েদারটা মোটামুটি কুয়াশা কুয়াশাই হয়ে আছে, কিন্তু রোদ আবার উঠেছে, কালকে যখন সকালে রোদ উঠেছিল আজকেও কিন্তু রোদ উঠেছে, এখন দেখা যাক কি অবস্থা হয়। কিন্তু আজকেই কিন্তু আমাদের পাহাড়ে লাস্ট দিন, আজকে আমরা ধোত্রে থেকে নিচে নেমে যাব, তো দেখছি নেক্সট ব্লগটা যদি করা যায় ধোত্রে টু এনজিপি যদি করবো, ওটা দেখা যাক দেখা যাক। হ্যাঁ, যাওয়ার সময়টা না আর মন ঠিক থাকে না, যে বাড়ি ফিরছি, আগের বারও যেমন বাড়ি ফেরার ব্লগ করিনি এনজিপি টু কলকাতা, সেটা আর করিনি, তো দেখা যাক কি করি, আজকে এমনিও আমাদের মনটা খারাপ, কিন্তু হ্যাঁ এই ট্রিপটা আমাদের একদম অন্যরকম হয়েছে, ভীষণই ভালো হয়েছে, বেশ কটা দিন হুহু করে কেটে গেল আনন্দে, আর নেচার তো কিছু বলার নেই, সব রকমই আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ উপভোগ করতে পেরেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগলো, কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা যতদূর জানি তোমাদের হেল্প করার চেষ্টা করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন বাই বাই।